সাত সকালে জোড়া মৃত্যু, ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু, তো অন্যদিকে প্রেমে চোট খেয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবক। দুটি ঘটনায় বাঁকুড়ার মেজিয়ায়। ট্রেনে কাটা পড়া মৃত ব্যক্তির নাম অসীম বাউরি, বয়স 26 বছর। ঘটনাটি ঘটে মেজিয়ার কেদুট গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃত এই ব্যক্তির বাড়ি গঙ্গাজলঘাটি থানা শ্রীরামপুর বর্ষাল গ্রামে। শ্রীরামপুর বর্ষাল গ্রামের এই যুবক মনসা পুজো উপলক্ষে গতকাল তার শ্বশুরবাড়ি কেদুট গ্রামে আসেন। কেদুট গ্রামের পাশ দিয়ে চলে গেছে মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশনের পণ্য পরিবহনের রেল লাইন। মৃত এই যুবক আজ ভোরে মাঠে প্রাতঃকর্ম সারতে গেলে রেল লাইন পারাপারের সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনাস্থলে মৃত্যু হয় 26 বছর বয়সী অসীম বাউরির। অন্যদিকে মেজিয়ার বেনাবাইত গ্রামের এক জঙ্গলের গাছে গলায় ফাঁস লাগানো 24 বছরের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে মেজিয়া থানার পুলিশ। মৃত যুবকের নাম প্রদীপ দাস। পুলিশ এবং স্থানীয়দের প্রাথমিক অনুমান, প্রেমে প্রত্যাখ্যানের কারণেই এই মৃত্যু। স্থানীয়দের দাবি, স্থানীয় এক যুবতীর সঙ্গে সে দীর্ঘদিন ধরে প্রেমে আবদ্ধ ছিল। প্রেমের সম্পর্কে ফাটল ধরাতেই এই মৃত্যুর দাবি গ্রামবাসীদের। পুলিশ মৃত এই যুবকের পকেট থেকে একটি ছেঁড়া ফাটা সুইসাইড নোট উদ্ধার করে। মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। গণ্ডগোল, ঝামেলা বা কোনো কথাবার্তা, কাটাকাটি বাড়ির লোকের সঙ্গে কোনো কিছু হয়নি? ঘটনাটা ঘটেছে আপনার 4টার সময়। এটা পুকুর যাবো বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তারপর আসতে দেরি হচ্ছে, এটা দেখেছে বাড়ির লোক, খোঁজাখুঁজি করেছে, তখন দেখছে যে স্কুলের বাগানের একটা সাইডে একটা শিরিষ গাছে গলায় দড়ি নিয়ে ঝুলছে। পকেট থেকে কিছু ছেঁড়া কাগজ পাওয়া গেছে, সুইসাইড নোট, যেটাতে একটা লাভ লেটার পাওয়া গেছিলো। তো আমাদের অনুমান যেটা ওই কারণেই ঘটনাটা হতে পারে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে একটা প্রেমের কেস ছিল আমাদের পাশের গ্রামেরই একটা মেয়ে। তো এরা দীর্ঘদিন চলার পর ফোন টোন ওরা প্রত্যেক দিনই করতো, হয়তো কিছু ওদের কথা কাটাকাটি হয়েছে বা ভুল বোঝাবুঝি হয়েছে, এই কারণে কেউ হয়তো বিয়ে করতে চায়নি, মেয়েটা হোক বা এ হোক, এটা ব্যাপারটা হতে পারে, আমরা এটা কিন্তু জানি না কেউ। তো সেক্ষেত্রেই ঘটনাটা আমরা অনুমান করছি যে এরকমটাই হতে পারে। না, সেটা আমরা আমাদের তদন্তকারী অফিসার যিনি গেছিলেন, ছেঁড়া কাগজ ছিল তো সব ছিঁড়ে দিয়েছিল, সেটা ওনাকেই দেওয়া হয়েছে। আমার নাম তরুণ দাস। বাঁকুড়া থেকে সোহান রক্ষিতের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.